যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে 2047 মসিয়া ভারত স্বাধীনতার 100 বর্ষর আকলন করি যে ঘোষণা করেছেন 2047 সুদ্ধা ভারত যেতবেলে 100 বর্ষ নিজের স্বাধীনতা পূরণ করুব সেতবেলে 8টি রাজ্য 1 ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হইতিবে। সেতবেলে ওড়িশার স্থিতি কেবে? ওড়িশার স্থিতি কোন? কেবে সুদ্ধা 1 ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হবার সৌভাগ্য এই ওড়িশা জাতিকে মিলিব? যদি আমি দেখিবা তাহলে বর্তমান আমার জিএসডিপি বা মোট ঘরোই উৎপাদনর পরিমাণ হেলা 110 বিলিয়ন ডলার এবং গলা 7 বর্ষ ধরিকি আমার হারাহারি অভিবৃদ্ধি হচ্ছে 7 শতকড়া। যদি এই হারে আমি আগামী বর্ষগুড়িকরে নিজের অভিবৃদ্ধি হারকে বজায় রাখবা তাহলে ওড়িশা কো 2070 পর্যন্ত 1 ট্রিলিয়ন ডলার অর্থনীতিতে পরিণত হওয়াকু অপেক্ষা করিবাকু পড়িব। যেউঠি যেউ রাজ্যরে 42 শতকড়া লুহা পথর আছে, দেশর 44 শতকড়া কয়লা আছে, 68 শতকড়া বক্সাইট আছে, 98 শতকড়া ক্রোমাইট আছে। উত্তর প্রদেশ পরে সবুঠারু অধিক জল সম্পদ যদি কোন রাজ্যের আছে তা হচ্ছে ওড়িশা। এটিকার যদি 480 কিলোমিটার দীর্ঘ উপকূল রয়েছে, এটিকার গোটে বেশ মেধা সম্পন্ন প্রতিভা সম্পন্ন মানব সম্বল আছে। 24-25 বর্ষ এক স্থায়ী সরকার মধ্যে রয়েছে। তা সত্ত্বে কেউ অসুবিধা পাই আজি ওড়িশা 2070 পর্যন্ত অপেক্ষা করিবাকু পড়িব, যেতবেলে কি আমঠারু কম প্রাকৃতিক সম্পদ থিবা রাজ্য মানে 2047 বেলকু যেতবেলে ভারতবর্ষ তার স্বাধীনতার 100 বর্ষ পুরৌতব সেতবেলকু এ দেশ সে রাজ্যগুড়িক 1 লক্ষ কোটি ডলারর অর্থনীতিতে পরিণত হয়ে সারিবে।